আজ আমরা যাব ওয়াঘা সীমান্ত দেখতে, পাক সীমান্তবর্তী শহর অমৃতসর। অমৃতসর শহর থেকে 25 কিলোমিটার দূরবর্তী ভারত পাক সীমান্তবর্তী গ্রাম আরটারি। বিকালে ভাড়া গাড়িতেই আপনাকে পৌঁছতে হবে ওয়াঘা সীমান্তে, ভারতের শেষ গ্রাম আরটারির পশ্চিমে সীমান্তের চেকপোস্ট। এপাশে ভারত, ওপাশে পাকিস্তান, পিসফুল কোএক্সিস্টেন্স, মাঝে ফুট পাঁচেক জায়গা, নো ম্যানস ল্যান্ড। সেখানেই ওয়াঘা সীমান্ত ও সীমান্তের দরজা। আরটারি গ্রামের বুক চিরে প্রশস্ত জিটি রোড চলে গিয়েছে ওয়াঘা বর্ডারের গেট পার হয়ে লাহোরের অভিমুখে। সূর্যোদয় এবং সূর্যাস্তে ফৌজি শৃঙ্খলার আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ ওয়াঘা সীমান্তের মূল বৈশিষ্ট্য। সূর্যাস্তে ফ্ল্যাগ ডাউনের পর্ব সীমান্তরক্ষীরা বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে পালন করে থাকেন। প্রতিদিন সাঁঝে ওয়াঘা সীমান্তে উভয় রাষ্ট্রের গেট খোলে, জাতীয় পতাকা নামে, ফৌজি কুচকাওয়াজ হয়, এর পতাকা উত্তোলন পরদিন সকালে। উভয় দেশেই বিকালের অনুষ্ঠানটি পর্যটকদের দেখার অনুমতি দেওয়া আছে। আরটারি গ্রাম পেরিয়ে গাড়ি থামে, গাড়ি থেকে নেমে কিছুটা হাঁটার পর চেকপোস্টে সার্চিংয়ের পর আপনি পৌঁছবেন ওয়াঘা সীমান্তে। সীমান্তে প্রবেশের অনুমতি এখান থেকেই মেলে। প্রশস্ত রাস্তার দুপাশে স্টেডিয়ামের ধাঁচে তৈরি গ্যালারির উপর বসে সমগ্র অনুষ্ঠানটি দেখার অভিজ্ঞতা সত্যি চমৎকার, সারা জীবন মনে রাখার মতো।
जाओ बेटा, बैठो बैठो। यही बैठ जाओ, अब बैठ जाओ। Thank you.
हेलो हाँ संजय पापा से बात कराना हाँ पापा से बात कराना Thank you.
Yeah.